পাঁচ দিন কলকাতার বাড়িতে কাটাবেন, শহর কলকাতা এসে এই জিনিস বাংলার মানুষ, বাংলার সাড়ে নগরী মানুষ এই জিনিস বরদাস্ত করবে না। তারা কুসমস্ত দিকে পাওয়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মানুষ যখন স্বাস্থ্য পরিষেবা না পেয়ে প্রিন্সিপাল কে হোক পাবে না, আর সেই প্রিন্সিপালের তম্মা নিয়ে কলকাতায় প্র্যাকটিস করা, কলকাতায় চেম্বারে সব পেশেন্টদের টাকা নেওয়া, তারা যখন মানুষের ফোন করে করবে না, আমি জানি না তাদের কুসমুক্ত তালিকা পড়বে না, তাদের চ্যান্ত মুক্ত তালিকা পড়ে আমার জানা নেই। আমাদের ভেক্টর মান্ডল কংগ্রেস সভাপতি হিসেবে এবং আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সমস্ত কাজকর্মের ব্যাপারে যিনি আমাদের সাথী, যিনি আমাদের সবসময় শুভাকাঙ্ক্ষী, আমাদের সবসময় আমাদের সাহায্য করেন, তারপর আন্তরিকভাবে ঐকান্তিক প্রচেষ্টায় তিনি আমাদের মধ্যে হাজির হয়েছেন। এর আগে প্রোগ্রেসিভ কংগ্রেস অ্যাসোসিয়েশনের কোন সভায় আমাদের কিন্তু কোন সাংসদ আসেননি, আজকে মমতা সঙ্গমিত্রা এসেছেন, মমতা সঙ্গমিত্রা বর্তমান থেকে এসেছেন। আমরা মুকুলদাকে আমরা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রেসিভ কংগ্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সে কথা বলছিলাম ডক্টর প্রফেসর অনুপ রায় ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, হেলথ সার্ভিস অফ ডক্টর সে কালচার ছিল যে কিছু ভাই হয় না, চক্রান্ত শুরু না তা বলে ভালো হয়নি, ওটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে, অবব্যাখ্যা হচ্ছে। বলছি যারা কুশপুত্তলিকা পড়াচ্ছেন, উন্নয়নের যিনি রূপরেখা তৈরি করেছেন, মাথার উপর 2,03,000 কোটি টাকা দেনার দায়কে উপেক্ষা করে সারা বাংলার একটা ভেঙে পড়া বেহাল, একটা কঙ্কালসার চেহারা, একবারে প্রাইমারি সাবসিডি হেলথ সেন্টারগুলো পোড়ো বাড়ি, ভুতরে বাড়ি, হানাবাড়ি, সাপখোপের আড্ডা, গরু শুয়ে চড়ছে, অসামাজিক যারা এই কে